আসসালামু আলাইকুম। আজ যে একটা বিরাট ফাটাফাটি হইব, দরকারি কাপড় সফর থেকে শুরু করে দরকারি কাগজপত্র যা যা আছে সবটান গুছাইয়া গাছাইয়া ব্যাগের মধ্যে লইতাছি। আমরা দুইজনের ফাস্টফুড গুলো ভালো করে চেক টেক করে দেখলাম যে না, সবকিছুই ঠিকঠাক আছে। হুট করে সবকিছুর আয়োজন পত্র এগে থেকে এর লাগে আশেপাশের বন্ধু বান্ধব কাছের দূরে আত্মীয় স্বজন কেউ রয়ে এই খবরটা কইতাম পারছি না। আসলে অনেকদিন চেষ্টা করণের পরে আজকে আমি আমার বউ রেলইয়া সবকিছু ছাইরা ছাইরা দেশ ছাইরা বিদেশ যাইতাছি গা। আমরা এই বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া এত সোজা ছিল না। পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী চিনা জানা সব মানুষে ফালাইয়া সম্পূর্ণ অচিনা একটা দেশে গিয়া অচিনা মানুষের লগে গিয়া থাডা চাইটাখানের কথা না, কিন্তু জীবন মানুষ চ্যালেঞ্জ। অচিনারে চিনতে হয়, অজানারে জানতে হয়। আর এই অচিনারে চিননের লাগে অজানারে জানানোর লাগে আজ যা বউ রেলইয়া বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়া লাইছি। আমরা দুইজনের বিদায় দেওয়ার লাগে আমার শালা বাবুও আইছে, তারও মনটা খারাপ হয়ে রয়েছে যে তারা সবাই রে ফালাইয়া আমরা দুইজন বিদেশ যাইতাছি গা। কিন্তু নিয়তির বাইরে তো আমরা আসলে কেউই না। নিয়তি মানে কফালো যেটা আছে এটা তো মাইনা নেওয়ার লাগবই। শালারে কইলাম মন খারাপ করো কে লেগে ব্যাকল বেটা, অহন কি আর বিদেশ আর দেশের মধ্যে পার্থক্য আছে নাকি ব্যাকল? যখন ওই আমরার কথা মনে পড়বো তখন ওই মোবাইলটা আতলে আমরা ভিডিও কল দেলাইবা আমরারও দেখা লাইতারবা। শালার থেকে বিদায় টিদাই লইয়া আল্লাহর নাম লইয়া আমরা দুইজন বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে লাইলাম। কিন্তু এই বিদেশটা কোন দেশ এটা কহনের আগে আপনারা একটা গুরুত্বপূর্ণ খবর দিতাম চাই। আল্লাহ যদি কবুল করে এই 2023 সালের ডিসেম্বর মাসের একেবারে শুরুর দিকে আল্লাহ যদি রাজি খুশি থাকেন তাইলে আমি এবং আপনারা ভাবি আমরা দুইজনে মিল্লা একলগে উমরা পালন করতাম সৌদি আরব জামু ইনশাল্লাহ। কিন্তু আমি যাদের মাধ্যমে যাইতাছি ওনারা আমারে বললেন যে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমাদের এই কাফেলাতে আরো কয়েকজন ভাই বোনকে যুক্ত করার পর্যাপ্ত সুযোগ আছে। এই মুহূর্তে আমি একটা দায়িত্ব পালনের উদ্দেশ্যে আপনারা কইতাম চাই যে আপনি কিংবা আপনার পরিবারের কেউ অথবা আপনার জানাশোনা কেউ যদি এই ডিসেম্বর মাসে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে যদি সৌদি আরব যাইতেন চান তাইলে নিঃসংকোচে আমাদের কাফেলার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আলহামদুলিল্লাহ এই এজেন্সির উমরা পালনের ক্ষেত্রে খুব সুনাম আছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে। আরো ইনফরমেশনের জন্য এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে সব তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি এন্দা আমার বউ রেলইয়া যেই বিদেশে যাইতাছি এই বিদেশের নাম হইতাছে গিয়া ইন্ডিয়া মানে ভারত। কমলাপুর থেকে ট্রেনে করে বেনাপুল যামু, বেনাপুল থেকে কলকাতা যামু, বাইঙ্গা বাইঙ্গা যামু আর কি। আর আমি মাশাল্লাহ যেন যাই হ্যান হই আমার সহযোদ্ধা যোগাই লাইতাম পারি। এই কলকাতা যাওয়ানোর সময় যে কত কত শুভাকাঙ্ক্ষীর লগে আমার দেখা হয়েছে আর কথা হয়েছে সবই আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত। আর আমি আমার আজ্জার এই ভিডিওটার মধ্যে হিসাব করে দেখা মধ্যে আপনার যদি পাসপোর্ট থাকে আর ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে আপনি মাত্র 6-650 টাকা খরচ করে কেমনে ঢাকার কমলাপুর থেকে একদম কলকাতা পর্যন্ত আয়া করতে পারবেন। আমরা জন প্রতি ট্যাক্স সহ 525 টাকা করে টিকিট কাটতে কমলাপুর থেকে বেনাপুল পর্যন্ত যাইতাছি। ট্রেন ততক্ষণে কমলাপুর স্টেশন ছাইরা এয়ারফুটের দিকে গেছে গা। এয়ারফুট স্টেশনে গিয়া ট্রেনটা হালকা থামনের পরে মনে হইলো যে চিপস টানাচুর টানাচুর পানি টানি সহ কতলা খাওয়ান দাওয়ান কিনালো অনেক দরকার। এইসব খাওয়ান দাওয়ান কিন্তু ট্রেনের মধ্যে পাওয়া যায়, কিন্তু দাম 2-3 গুণ বেশি পাইবেন। সারে রাত ট্রেনের মধ্যে বয়ে থাকতে থাকতে কোমর ব্যাংক হয়ে গেছে গা। ট্রেনের সিটের মধ্যে কোনো আরামই নাই। সারেটা রাইট সাইডে এসে ফার করার পরে সকাল 6:30 সময় গিয়া এই ট্রেন দর্শনা স্টেশনে গিয়া থামছে। যারা গেদে বর্ডার দিয়ে কলকাতা প্রবেশ করবেন তারা এই দর্শনা স্টেশনে নেমে গেছেন গা। আর আমি যেহেতু বেনাপুল বর্ডার দিয়ে কলকাতা প্রবেশ করবো সেহেতু বেনাপুল পর্যন্ত এই ট্রেন দিয়ে গেছি। যদিও এই বেনাপুল বর্ডারের ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই সাইড দিয়ে মানুষজনের অনেক অভিযোগ আছে, এরপরও এই ল্যান্ডপুর দিয়ে ওই সবচেয়ে বেশি মানুষজন আসা যাওয়া করে। বেনাপুল রেল স্টেশনে নেমে হ্যান থেকে 20 টাকা করে জন প্রতি অটো ভাড়া দিয়ে আমরা অক্কোবারে বর্ডার পর্যন্ত গেছি। বর্ডারও গিয়া দেখি যে বাংলাদেশের সাইড এবং ভারতের সাইড দুই সাইড কত কত মানুষ যে রৈদের মধ্যে দাঁড়ায় রয়েছে। এই রৈদ বানো ফুইরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই সাইডের ইমিগ্রেশন কাস্টম ট্রাস্টমের সকল ফর্মালিটিস শেষ কইরা আলহামদুলিল্লাহ অবশেষে ইন্ডিয়ার মাটির মধ্যে ফাও রাখতাম পারছি। ইন্ডিয়ার মাটির মধ্যে ফাও রাখানোর পরে সর্বপ্রথম কাম হইতাছে গিয়া টেকা বাঙ্গানো। এই ইন্ডিয়ার সাইডে কিন্তু দালালের অভাব নাই, আপনার একটু চোখ কান খোলা রাখা, আশেপাশে অনেকগুলো মানি এক্সচেঞ্জার আছে সবগুলোর মধ্যে যাচাই বাছাই করে তারপরে টেকা বাঙ্গাইবেন। তবে এটা মনে রাখেন কলকাতা যাওয়ানোর আগেই কিন্তু টেহাটা বাঙ্গাইলে নাইলে কিন্তু রেট বালা পাইতেন না। বর্ডার ফার হইয়া টেহাটোয়া বাঙ্গাইয়া হালকা পাতলা নাস্তা পানি কইরা জন প্রতি 50 রুপি কইরা ভাড়া দিয়া সিএনজির মতন একটা গাড়ির মধ্যে উঠছি, যেটা নাকি আমরা রে সুজা নিয়া বনগাঁও রেল স্টেশনে নামাই দিছে। হ্যান থেকে আবার আমরা 20 রুপি কইরা জন প্রতি টিকিট কাটতে শিয়ালদার ট্রেনের মধ্যে উঠে গেছি গা। আর এই শিয়ালদার রেল স্টেশনে হইতাছে গিয়া কলকাতা। তবে এই 20 রুপি কইরা ট্রেনের টিকিটের কথা হইনা, মনে করছিলাম 15-20 মিনিটের রাস্তা।
ব্যস্ত হইব বুঝি। ওমা গো মামা গো মা, ইটা দিখালি যাইতেই আছে যাইতেই আছে, থামা থামির কোনো নামগন্ধ নাই। এই বনগাঁও রেল স্টেশন থেকে শিয়ালদা রেল স্টেশনের দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং যাইতে সময় লাগছে প্রায় 2 ঘন্টা। বইয়া থাকতে থাকতে কোমরটা ব্যথা হয়ে গেছে গা, এর লেগে দাঁড়াইয়া ব্যায়াম করা শুরু করছি। অবশেষে আমি ইন্ডিয়ান টাইম দুপুর 2:47 শিয়ালদা স্টেশন আয়া নামছি। কি আপনারা মনে করতেছেন আমার ভ্রমণ এনই শেষ? না ভাই, আরো বাহির হইছে মেলা। এই শিয়ালদা স্টেশন থেকে আমার এখন যাইতে হইব মার্কুইস স্ট্রিট। কিন্তু এই শিয়ালদা স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় আমি মনে মনে ভাবতাছি চারদিকে সবকিছুই কেমন জানি আমার পরিচিত পরিচিত লাগতেছে, যদিও আমি এই কলকাতা জীবনের প্রথমবারের মতন আজ যাইছি। লাগার অবশ্য একটা কারণও আছে, একটা সময় তো এই দেশটা আমরারও আছি নাকি। যাই হোক, শিয়ালদার থেকে 50 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে আমরা মার্কুইস স্ট্রিট আইছি। এই মার্কুইস স্ট্রিট আয়া দিয়ে আমরা লেগে আলামিন সুমন অপেক্ষা করতেছে। এই আলামিন সুমন হইতেছে কি আমার খুব কাছের একটা ভাই, যিনি নাকি আমারে কলকাতাতে হোটেল বুকিং থেকে শুরু কইরা বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচের টিকিট সহ সকল কিছুতে হেল্প করছেন। অবশেষে আমরা 17 ঘন্টার জার্নি শেষ করে ঢাকার কমলাপুর থেকে কলকাতার মার্কুইস স্ট্রিট পর্যন্ত 690 টাকা করে জনপ্রতি খরচ করে সহি সালামত আয়া হোটেলে পৌঁছাইছি। যদিও হোটেলটা একটু পুরাতন পুরাতন লাগতেছে, কিন্তু এটার আশেপাশের পরিবেশটা মাশাল্লাহ খুব সুন্দর আছেন। কিন্তু এই সুন্দর দুইয়া কি আর আমি পানি খামু? শৈলার চলতেছে না, তাড়াতাড়ি শৈলার এনে বিস্তার রূপে ফালাইগা। হোক মাওলা।